হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অনুপ্রিয়াস কিচেন আজকে নিয়ে এসেছি চিকেন কারি এই চিকেন কারি তৈরি করব আমি কাঁঠাল বিছি দিয়ে আর মুরগির চামড়া গলা ঘিলা কলিজা এগুলো দিয়ে কাঁঠাল বিছি দিয়ে আজকে চিকেন কারি তৈরি করে দেখাবো চলেন চলে যাই চিকেন কারি তৈরি করতে প্রথমে কাঁঠাল বিছিকে সেদ্ধ করে নিব সেদ্ধ করার জন্য বসিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কাঁঠাল বিছি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব কাঁঠাল বিচি সেদ্ধ হতে হতে আমি হাঁড়িতে তেল গরম করে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি এখান থেকে ভালো সুগন্ধ আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নিব খুবই ভালো সুগন্ধ বের হয়েছে এ পর্যায়ে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত এভাবেই পেঁয়াজকে ভেজে নেব পেঁয়াজগুলো একটু স্পেচলার সাহায্যে ভেঙে দিচ্ছি আর তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি লবণ অল্প পরিমাণ লবণ অবশ্যই অ্যাড করে দিবেন যাতে পেঁয়াজ খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ অলমোস্ট নরম হয়ে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন একসাথে বেটে দিয়েছি আমি আপনারা যদি কেউ চান তাহলে আলাদা আলাদাও দিতে পারেন এতে কোনো সমস্যা নেই দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভালোভাবে আজকে আমি রান্নাটা একটু অন্যরকমভাবে করব। সেজন্য পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে দিয়েছি হলুদের গুঁড়া দিচ্ছি মরিচ বাটা দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিচ্ছি জিরার গুঁড়া অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটি মাখো মাখো ব্যাটার তৈরি করে নিব বেশি পাতলা ব্যাটার তৈরি করব না ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি আদা রসুন ভাজা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি একটু আগে যে পেস্ট তৈরি করেছি সেই পেস্ট পেস্ট অ্যাড করে দিয়ে ভালোভাবে চেড়ে কষিয়ে নিচ্ছি এভাবে প্রায় তিন থেকে চার মিনিট কষিয়ে নিব। যাতে মশলা ভালোভাবে কষে যায় এবং মশলার কাঁচা গন্ধ চলে যায় ব্লেন্ডারের কাপ ধুয়ে অল্প পরিমাণ পানি এখানে অ্যাড করে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ যার যার পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন কারণ কেউ একটু লবণ বেশি খায় এবং কেউ একটু কম খায় দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য একটু চিনি চিনি দিলে কালারটাও ক্যারামেল হয়ে খুব ভালো হয় দেখতে এবং স্বাদও অন্যরকম টেস্ট আসে মশলা কষে একদম উপরে তেল উঠে এসেছে এ পর্যায়ে অ্যাড করে দিব। একটু আগে যে কাঁটাল বিচি সেদ্ধ করতে দেখিয়েছি সেদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিয়েছি সেই কাঁটাল বিচি এখানে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে মশলার সাথে কাঁটাল বিচিকে মিশিয়ে নিব যাতে করে কাঁটাল বিচির গায়ে সব মশলা সুন্দরভাবে চারোদিকে ছড়িয়ে যায় কাঁঠাল বিচের গায়েও অ্যাড হয়ে যায় দেখুন মশলা দিতে কি লোবনীয় লাগছে এবার অল্প পরিমাণ পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব প্রায় সাত থেকে আট মিনিট এভাবে কাঁঠাল বিচিকে কষিয়ে নিব কষিয়ে এখানে মুরগির মাংসকে দেওয়ার জন্য কাঁঠাল বিচিকে উপযোগী করে নিব অলমোস্ট হয়ে এসেছে সাত থেকে আট মিনিট হয়ে গিয়েছে এই অবস্থায় এসেছে এখন এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মুরগির চামড়া ঘিলা কলিজা মাথা পা যেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও একটু নাড়াচাড়ার পালা কাঁঠাল বিচি আর মুরগির চামড়া মিলেমিশে একাকার হয়ে গিয়েছে দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আবারও কষিয়ে নিব অলমোস্ট মাংস থেকে পানি ছাড়া শুরু করেছে এবার আবারও একটু নেড়ে চেড়ে দিব আমি অফ ক্যামেরায় দু তিনবার এভাবে ঢাকনা তুলে তুলে নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে তরকারিটা নিচ দিয়ে লেগে না যায় কারণ নিজ দিয়ে যদি লেগে যায় খেতে খুবই বাজে লাগে এর স্বাদও পাল্টে যায় এজন্য বারবার করে তুলে তুলে নেড়ে দিয়েছি এবার পানি দেওয়ার পালা এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করার চাইতে পরিমাণ মতো পানি দিয়ে দিলে একসাথে কষে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সেজন্য আপনারা যার যারা আন্দাজ মতো পানি দিয়ে নেবেন পানি ততটুকুই দিবেন যাতে কিছু মাংস নিচে ডুবে থাকে এবং কিছু মাংস পানির উপরে ভাসে সেই আন্দাজ করে পানি দিবেন এতে করে আপনাদের মাংস সঠিক পরিমাণে সেদ্ধ হয়ে যাবে এবং কাঁঠালবিছিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে প্রায় তৈরি হয়ে এসেছে নামানোর আগে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দিলে দারুণ ফ্লেভার পাওয়া যায় আমি মাঝে মাঝে এভাবে ট্রাই করে থাকি যদি আমার স্টাইল কারো ভালো লাগে তাহলে ফলো করতে পারেন ফলো করলে আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না দেখুন বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে কাটাল বিচে দিয়ে মুরগির পা ঘিলা কলিজার তরকারি মানে চিকেন কারি দেখতে যেমন লোভনীয় হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়েছে আমি একটি মাটির পাত্র সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা দেখা হবে অন্য আরেক অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর কাঁঠাল বিচি আর চিকেন কারি কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে আপনারাও এভাবে একবার তৈরি করে খাবেন দেখবেন ভালো লাগবে আবারও বলছি ধন্যবাদ বন্ধুরা